সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপি নেতা মীর সরাপতালী সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ এরপর জানি দিব জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সাইবার সিকিউরিটি এক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ করলেন আব্বাস উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি এবারে জানাবো এখন একটাই কাজ জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করব বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দিব এবার মিশর ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াই সংখ্যা মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর দেশটির সংবাদ মাধ্যমগুলো ও ইসরায়েলের সমালোচনা করে সংবাদ প্রকাশ করছে গত ৪৫ বছরের মতো মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা এর আগে দেখা যায়নি এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেদচার আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি নেতা সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ চলমান উপজেলা নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়ে ঢাকা মা মহাসড়কে লিফলেট বিতরণ করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি রোববার ছাব্বিশে মে এতে প্রধান অতিথি হিসেবে থেকে নেতৃত্ব দেয় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক বিপিমির আলী সপু লিফলেট বিতরণের সময় বিক্ষোভ মিছিল করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশাহ ইয়াসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে নিয়েছে সরকার বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভিন্ন মতালম্বী ব্যক্তিদের গুম এবং বিচারভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আমি সরকার টিকে আছে গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেশ নিয়ে এরা দেশকে গুমহা ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রোববার ছাব্বিশে মে গণমাধ্যমে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বিবৃতিতে স্বাক্ষর করেন দলের সোদপ্তর সম্পাদক তাইপুল ইসলাম টিপু তিনি বলেন গুম মানব সভ্যতার পরিপন্থী কিন্তু একস্ত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গভীর ভয় এবং মধ্য করছে দেশের জনগণ বিশ্বব্যাপী একদলেও কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেয়ার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় মির্জা ফখরুল বলেন স্বৈরতন্ত্রের অযধারী আওয়ামী লীগ সরকার বর্তমানে দ্বিতীয় বাক্সাল করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছে তাদের স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কিন্তু সরকার সেগুলো দেখতে পাচ্ছে না তিনি বলেন সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী সরকার বরাবরের মতোই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সকল মানুষের নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করা কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না রিজভি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেন দেশে যখন মানুষের ভোটাধিকার থাকে না মানুষের কথা বলার অধিকার থাকে না এমন সময়ে সাংবাদিকদের ভয়ের মধ্যে কাজ করতে হয় আর বর্তমান দেশে সেই অবস্থা বিরাজমান সরকার এবং সংবাদপত্রের মালিকদের চাপে স্বাধীন সাংবাদিকতা এখন আর বাংলাদেশে নেই রোববার ছাব্বিশে মে রাজধানীর বেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি তিন দশক পূর্ব পূর্তি উপলক্ষে কেক কাটা এবং শুভেচ্ছা কালে রিজবি সব কথা বলেন গত সেপ্টেম্বরে সংসদ বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা বিল পাশ করা হয় রুহুল কবির রিজবি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটি আইন যে আইন থেকে সহজেই রেহাই পাওয়া যাচ্ছে না যারা মুক্তচিন্তার মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে কারাবন্দী হয়েছেন এমন একটি আইন দেশে বিদ্যমান এমন পরিস্থিতিতে সংবাদপত্র পত্রের পথ বিষয় তিনি বলেন বর্তমানে রাজনৈতিক বিভাজনের সময় ডিআরইউ অনুকরণেও দৃষ্টান্ত কঠিন পরিস্থিতিতেও বিভিন্ন দল এবং মতের মানুষ এখানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির তিন দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন সংগঠনের সদস্যরা দুপুর বারোটার দিকে সেগুন বাগিসায় সংগঠনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয় সেগুন বাগিসার বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয় এ সময় বাদক দলের সদস্যরা বিভিন্ন কানের সুর তোলেন সঙ্গে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী দুর্যোগ চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে সস জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগ প্রবণ এলাকায় যে সব অবকাঠামো আছে সেগুলো ব্যবহারে সিদ্ধান্ত নেবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় দুর্যোগ চলাকালীন দুর্যোগ পরবর্তী ব্যবস্থায় সে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী হতে হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি এবং মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান রোববার ছাব্বিশে মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় এর আগে কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন এসডিজি চারের লক্ষ শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা ভবনের নির্মাণ ক্লাসরুমের ডিজাইন ফার্নিচারের ডিজাইনের পরিবর্তন আনা এবং একই সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষার্থীদের পাঠমুখী করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের মধ্যেও চিন্তার পরিবর্তন হতে হবে তাদের মাঠে নিয়ে আসতে হবে প্রকৌশলীরা তাদের মনোজাগতিক পরিবর্তন আনতে পারে প্রতিটি সাইটই শিক্ষার সাইট মাদ্রাসা অধিদপ্তর কিংবা বিদ্যালয়ের বিল্ডিং হোক সবখানে প্রকৌশলীরা আছেন আমরা দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি আমাদের দেশে ইনোভেশন হচ্ছে না কারণ প্রকৌশলীরাও অফিসের কাজে বসে পড়ছে এ কারণে আমাদের মাঠের কাজে সহায়তা করতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ দেলার হোসেন মজুমদার এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান